যেহেতু জনাপীর যে আদম সাহেব প্রকাশ্যে হুমকি ধমকি দিচ্ছেন, উনি বাংলাদেশ আমাদের সাংগঠনিক সম্পাদক এবং তার বাহিনী নামিয়ে দিয়েছেন আমাদের যারা আমাদের 159টা কেন্দ্র কমিটি আহ্বায়ক করা হয়েছে তাদেরকে হুমকি ধমকি দেয়া, তাদেরকে তাদের গাড়ি দিয়ে পাঠিয়ে গাড়িতে উঠিয়ে ফোর্সলি আইনের প্রশ্নে রূপ দিয়েও ভয়ভীতি দেখিয়ে আওয়ামী লীগের অফিসে এনে মুস্তিকা নিচ্ছে, চাকরি বাকরি ভয়ভীতি দেখাচ্ছে, সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে, এরকম অসংখ্য প্রমাণ সহ এই কাজগুলো তারা শুরু করে দিয়েছে। আমি প্রত্যেকটা কেন্দ্রে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন সুষ্ঠু করবেন, উনি বলছেন, কিন্তু এটা করতে সেনাবাহিনীর বিকল্প নাই। প্রতিটা কেন্দ্রে আমি সেনাবাহিনীর আমি উপস্থিতি কামনা করতেছি আপনাদের মাধ্যমে। গতকালকে রাত্রেও কেন্দ্রীয় কারিগরি একটি আমার জানালের পাড়া আপনার ইগোর মার্কার ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার তদন্ত পাঠিয়েছিলাম ও ইতিমধ্যে এসেছে ছবি নিয়ে। বাস চড়ার ঘটনা আপনারা জানেন, বাস চড়ার ঘটনা মামলা হলো, তাদের বাসায় আক্রমণ হলো, আগুন দিয়ে পুড়ে দেওয়া হলো। তাই স্কুলের পাশে আপনি নাম আগতরা আমাদের একটা নির্বাচনী ক্যাম্প ছিল, এই নির্বাচনী ক্যাম্পে অদৃশ্য নির্দেশ আর কি, ওইখানে আমাদের ইগল মার্কার যে সমর্থকরা ছিল তাদেরকে পুলিশ গিয়ে নাকি আপনার ক্যাম্পের থেকে উঠে দিচ্ছে আর কি, সেখানে প্রতারণা করা যাবে না। লেভেল ট্রেনিংয়ের চাইতে সবকিছু বেশি আশঙ্কাযুক্ত জামালপুরের সুন্দর পরিবেশ থেকে অসন্ত পরিবেশ তৈরি করার জন্য তারা চেষ্টা করছে। এই জায়গায় ভারপ্রাপ্ত কর্মকর্তা যার কথা বলছেন উনি প্রভাবিত হচ্ছেন, উনি প্রভাবিত হচ্ছেন। সদরের দুইটা আইসি রয়েছে, দুই তিনটা ইউনিয়নের দায়িত্ব, পৌরসভা এবং আমার প্রায় 10টি ইউনিয়নের দায়িত্ব যার উপর, ওনার যদি নিরপেক্ষতা ভূমিকা উনি না রাখেন, নির্বাচনের প্রায় অলমোস্ট প্রায় 4,00,000 ভোটারের উনি দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা, এবং ওনার নিরপেক্ষতা অবলম্বন না করলে আমি তো অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলব তাকে যেহেতু নির্বাচন লেভেল প্লেয়িং এবং নিরপেক্ষতা আশা করা যায় না, এবং যেহেতু আশা করা যায় না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা করবেন, প্রয়োজনীয় ব্যবস্থা না গ্রহণ করলে আপনাদের মাধ্যমে আমি তা আশা করতেছি। আমি প্রত্যাহার চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যেই প্রশাসন মানুষ কাজ করছে। আপনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে এটি মনে করেন কি না যে ভোট শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হবে, এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রশাসন বা অন্য কোনো রাজনৈতিক দলের বা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতার কাছ থেকে আপনি হুমকি পাচ্ছেন কিনা বা আপনার নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা? জামালপুরের বর্তমান নির্বাচনের প্রেক্ষাপট আপনারা সকলেই, জামালপুরের নারী ভোটা জায়গা যে কোনো সাংবাদিক বসে আছে, সকলেই জামালপুরের সম্মানিত নাগরিক এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, এই নির্বাচনে বর্তমান যে পরিস্থিতি ইগল মার্কা এবং নৌকা কি অবস্থা আপনারা আমার সাথে ভালো জানেন যে ইগলের অবস্থা কেমন আর নৌকার অবস্থাটা কেমন। এই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত উনি তার নিজের নির্বাচনী এলাকার কর্মকাণ্ড, উনি একজন এমপি প্রার্থী কিন্তু তার নিজের এলাকার সকল কর্মকাণ্ড বাদ দিয়ে জামালপুরের এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যার ভোট কেন্দ্রে গিয়ে সে দিবে, উবায়দুল কাদের বলতেছেন, আর উনি জামালপুরের মাননীয় প্রধানমন্ত্রীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উবায়দুল কাদেরের কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উনার সমস্ত দলীয় নেতাকর্মীদেরকে দিয়ে অন্যায়ভাবে না শুধু মানে মহান মুক্তিযুদ্ধ যুদ্ধ যেরকম যে মানে দৃশ্যপট দেখা গিয়েছে সেই দৃশ্যপের পটভূমি উনি শুরু করে দিয়েছেন অলরেডি। কাঁসারপাড়া গ্রামে আপনারা ভিজিট করে এসেছেন যে প্রশাসিক আপনার আচরণ করেছে, আগুনপুরে তার বোনকে মারা হয়েছে, তার ছেলেকে আহত করা হয়েছে, বাড়িঘর তছনছ করা হয়েছে, মামলা দিলাম, মামলা হলো, বাদী মামলা করলো, বাদী মামলা আসামি ধরা হলো না, আর ওইখানে তারা একটা মিথ্যা মামলা করলো, ওই মিথ্যা মামলায় আমার কর্মী রফিককে অ্যারেস্ট করা হলো। এগুলো করা মানে কি,
বিভিন্ন মামলা মোকদ্দমা অবিভাঙ্গচু এগুলো করে আমাকে ব্যতিব্যস্ত রাখছে। আমি ভোটারদের কাছে যেতে পারছি না, ভোটারদের কাছে আমি যত যাচ্ছি ভোটার বৃদ্ধি, আমার সমর্থন বৃদ্ধি পাচ্ছে, ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোট দিবে দুঃখিত। আর পাশাপাশি ওনা উনি সরাসরি বলেছেন এমন পরিবেশ তৈরি করতে হবে ভোটটা ভোটারদের ভোটটা কেন্দ্রে না আসতে পারে। আর ভোটাররা যখন ভোট কেন্দ্রে যেতে পারবে না, আমাদের যে আওয়ামী লীগের যে ভোটারটি আছে এই ভোটারটি দিয়ে আমাদের এই থেকে কত পার্সেন্ট ভোট পাচ্ছে এটা দেখার বিষয়টা, সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী কী বলে এটাও দেখার বিষয়টা, উবায়দুল কাদের কী বলে এটাও দেখার বিষয়টা, এটা হলো তার ভাষ্য। উনি যেভাবে জামালপুরে আমার নির্বাচনী এলাকায় যেভাবে মানে যে আচরণের যে কাজগুলো করতেছেন অত্যন্ত দুঃখজনক। আমি আপনাদের মাধ্যমে জানাতে জামালপুরে শান্ত প্রিয় জামাল অশান্ত করার চেষ্টা উনি করতেছেন। আর ইতিমধ্যে আমার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজকেই প্রেরণ করেছেন আসাদুজ্জামান আগন্ত তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন জেলা আওয়ামী লীগের মানে এই যে মিথ্যা মামলা একজন ছাত্রলীগের সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি যার দীর্ঘ রাজনৈতিক পট পর 30 বছর রাজনৈতিক জীবনের একটা যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলতেছেন স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে দলীয় কর্মী কাজ করবে, শুধু জামালপুরের বেলায় এই ধরনের হুমকি দামকি কারণে উল্টা তারাই আপনার অগণতান্ত্রিকভাবে মামলা তারাই দিলেন, মামলা দিয়ে ওই মামলার ইস্যু টেনে তাকে জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি প্রদান করেছে। বিষয়টা বুঝতে পেরেছে, মামলাটা বা একটা মিথ্যা মামলা দিলেন, মিথ্যা মামলার কারণে তাকে জেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি একটা চিঠি ইস্যু করেছেন, যেটা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি আপনাদেরকে এটা আমি তীব্র নিন্দাও জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি এই এই অবস্থান এখান থেকে। আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে আপনারা জামালপুরের নাগরিক সাংবাদিক জামালপুরের এই পরিবেশ যেদিকে নিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এক কথা, আর বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত এক কথা, আর জামালপুরে আরেক বিষয়, এটা কতদিন চলবে কীভাবে চলবে, যেখানে ভোটাররা তাদের নির্বাচনের সিদ্ধান্ত আমার যেটা এই আওয়ামী লীগের পাঠশালায় সকলের বিচরণ থাকে, গঠনতন্ত্রে লেখাও রয়েছে সংবিধানে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বশীল নেতা দায়িত্বশীল চেয়ার থেকে যখন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায় এবং কথা বলেন তখন জামালপুরের পরিবেশ কতটুকু শান্ত থাকবে আপনারাই ভেবে দেখুন, এবং ইচ্ছাকৃতভাবে জামালপুরের পরিবেশটাকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করতেছে। অনেক ডকুমেন্ট কিন্তু রয়েছে আমাদের কাছে, জাতির পিতা 15 আগস্টের শাহাদত বরণ করার পর যারা তাকে হত্যা করেছে জামালপুরের কার বাসায় কার নেতৃত্বে আসরের নামাজ পড়ে শুক্রানা মিলাদ পালন হয়েছে এটা কিন্তু জামালপুরবাসী জানে। আপনারা দেখেছেন আমার কষ্ট লাগে যে বাইরের থেকে বাস দিয়ে কত বিদ্রোহী দেখাচ্ছে মিডিয়াকে, সাংবাদিক ভাইদেরকে বিদ্রোহ করে দেখাচ্ছে, প্রশাসনকে বিদ্রোহ করে দেখাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীকে বিদ্রোহ করে দেখাচ্ছে, বাইরের থেকে দুঃখে বাস দিয়ে ঢুকিয়ে চলে যাচ্ছে, লক্ষ্মী ধরে তুলসী ধরে অশ্লীল নৃত্য প্রদর্শন করে ভোটারদের কাছে কালো টাকা আচরণ করা হচ্ছে। মিডিয়া আপনার কনসার্ট নামে জামালপুরে বিভিন্ন জায়গায় নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন কনসার্ট করে সেই কনসার্টের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে, এর নাম কি নির্বাচন? বাংলাদেশের কোথাও কি এরকম নির্বাচন হচ্ছে? বাংলাদেশের কোথাও কি এরকম হেভিওর প্রার্থী এ কাজ করতেছে? উনি একজন আমলা, এত টাকা পাচ্ছেন কোথায়? ওনার নির্বাচনকে কেন্দ্র করে এই আপনার এই কনসার্টগুলো যে টাকা আসছে করতে, একজন আমলা ওনার আয় কত, ওনার অর্থ কত, এই যে প্রশ্ন উনি এত টাকা কোথা থেকে বেড়ে, সবই প্রশ্ন। উনি যখন বিদ্যুতের সচিব ছিলেন তাহলে নিশ্চয়ই উনি সেই বিদ্যুতের সচিব থাকা অবস্থায় তারা বিদ্যুতের কাজ করেছেন, অনেক প্রশ্ন রয়েছে। তার নামে একটি রিপোর্টও হয়েছিল যে এই বিদ্যুতের ঠিকাদারকে অন্যায় ব্যবহার বন্ধের কাজ দেওয়ার জন্য সেই বিদ্যুতের অনেক প্রান্ত বন্ধ হয়ে আছে,
আমাদের জামালপুরের শিক্ষার রিক্তার অবস্থা না বন্ধ আছে বন্ধ আছে এটা কার প্ল্যান এগুলো তো স্বাভাবিক সেই ঠিকাদাররা জামালপুরে এসে আপনার কারো টাকা দিয়ে জামালপুর সদরের জামালপুরের মানুষের ডিমান্ড তো অল্প আমরা অল্প প্রতি সন্তুষ্ট আমরা অন্যায় কিন্তু আমরা অন্যায় করি না আমরা অন্যায় অনধিকারের সঙ্গে সম্পৃক্ত নয় সেখানে জামালপুরের সাধারণ সুন্দর মনের মানুষকে তারা গ্রাস করে দিচ্ছে এই নির্বাচনে মরিয়া হয়ে গেছে এমপি হওয়ার জন্য এবং শুধু তাই না জামালপুরের প্রত্যেকটা ইউনিয়নে আপনার বিভিন্ন বড় বড় আমরা মুসলমান অনেক আপনার আমাদের নারীদেরকে মা বোনদেরকে এমন কিছু ড্রেস পরিয়ে ভোট প্রার্থনা করা হচ্ছে তারা ভোটাররা কালকে এসে বলছে বাবা এই দৃশ্য দেখার জন্য কি আমরা অমৃত করেছি এইভাবে ভোট প্রার্থনা করার জন্য আমরা অমৃত করেছি ভোট কোথায় দেবো সেটা 7 তারিখে দেখা যাবে এটা কোন দৃশ্য দেখছি আমরা শেষ আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যাতে সংবাদ সম্মেলনে স্থান হিসাবে লেগেছেন জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় তমলতলা জামালপুর কিন্তু আমরা জানি যে বকুলতলা একটা জেলা আওয়ামী লীগের কার্যালয় আছে এটাও কি জামালপুরের জেলা আওয়ামী লীগের কার্যালয় কি না ধন্যবাদ জামালপুরের টোটাল নির্বাচনটা আমি পৌরসভা এবং সদরবাসীটা নির্বাচন ঝুঁকিপূর্ণ করে ফেলেছি আমি আপনাদের কাছে মহান রব্বুল আলামিনের কৃপায় সদরবাসী সম্মানিত সকল ভোটারদের যে সেন্টিমেন্ট শতভাগ আমার একটা মেসেজ দিচ্ছি তারা ইগোর মার্কার প্রার্থীকে জয় করবেন তাদের পবিত্র ভোট দিয়ে সেই কারণেই এই নির্বাচনটাই তুমি ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করে যাতে ভোটাররা কম আসছে এবং সেই সুবিধা নিতে চাচ্ছে আর লাস্ট যে প্রস্তাব করেছে এই এইটা তো আপনারাই জানেন এটা মাননীয় প্রধানমন্ত্রীর নামে অফিস এই অফিস উনি যখন প্রতিমন্ত্রী ছিলেন উনি উদ্বোধন করে গেছেন ওইখানে একটা নেম প্লেট আছে এটাই জামালপুরে আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় আর আমি আওয়ামী লীগের এখনো জেলা কমিটির মেম্বার আমি ফান্ডামেন্টাল রাইটস আওয়ামী লীগ হচ্ছে একটি গণতান্ত্রিক কান্তি সংগঠন বৃহৎ সংগঠন মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি আমি অবশ্যই এই আওয়ামী লীগের কার্যালয়ে বসে প্রেস কনফারেন্স করার ফান্ডামেন্টাল রাইটস আমার রয়েছে এই কারণে আমি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসে আমি কাজটি করছি এই কাজগুলো হচ্ছে ধর একটা মিথ্যা মামলা যখন দেওয়া হয় সেই মিথ্যা মামলা পূর্ব যে তাদের অ্যাক্টিভিটিস আমি আমার আমি তাদের দ্বারা যেহেতু চাপ সহ্য করতে পারতেছে না চাপ সহ্য না করতে পারলে সদরবাসী ভোট প্রদান করার ক্ষেত্রে ব্যাপক আপনার ক্ষতি হয়ে যাবে তা আমি আশা করছি আপনাদের মধ্যে যে বিষয়টা বলতে চাচ্ছি তাদের চাপ যেহেতু ওনারা সহ্য করতে পারছেন না লেভেল প্লেয়িং নির্বাচন পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমার আপনাদের মাধ্যমে আমার চাওয়া যে নির্বাচন সুষ্ঠু পরিবেশ করার ক্ষেত্রে সিএসসির আমি হস্তক্ষেপ কামনা করছি আর সেনা মতনের ব্যাপারে যেটা অবশ্যই যেহেতু জনাব মির্জা আদম সাহেব প্রকাশ্যে হুমকি ধমকি দিচ্ছেন উনি বাংলাদেশ আমাদের সাংগঠনিক সম্পাদক এবং তার বাহিনী নামিয়ে দিয়েছেন আমাদের যারা আমাদের কেন্দ্র কমিটির আহ্বায়ক করা হয়েছে 159টা কেন্দ্র কমিটির আহ্বায়ক করা হয়েছে তাদেরকে হুমকি ধমকি না তাদেরকে তাদের গাড়ি দিয়ে পাঠিয়ে গাড়ি দিয়ে উঠিয়ে ফোর্সলি আইনের প্রশ্নে রূপ দিয়েও ভয়ভীতি দেখিয়ে আওয়ামী লীগের অফিসে এনে আপনার মুস্তিকা নিচ্ছে চাকরি বাকরি ভয়ভীতি দেখাচ্ছে সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়া হবে এরকম অসংখ্য প্রমাণ সহ এই কাজগুলো তারা শুরু করে দিয়েছে আমি প্রত্যেকটা কেন্দ্রে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন সুষ্ঠু করবেন উনি বলছেন কিন্তু এটা করতে সেনাবাহিনীর বিকল্প নাই প্রতিটা কেন্দ্রে আমি সেনাবাহিনীর আমি উপস্থিতি কামনা করতেছি আপনাদের মাধ্যমে এবং মাননীয় সিএসসি মহোদয়ের কাছে এটা আমার জরুরি দাবি প্রতিটা কেন্দ্রে আমি সেনাবাহিনী উপস্থিতি চাচ্ছি যেহেতু মুখ্য সচিব মহোদয় সাবেক বারবার বলে এই নির্বাচনে ওনারা কি প্রস্তাব জবাব দেয় আমরা লিখিত অভিযোগ দিয়েছি যে করছে তারা যে সাংগঠনিক সম্পর্ক আর একটা বলেছে যে আচরণবিধি লঙ্ঘনে আমরা জানতাম আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে এখন নাকি নির্বাচন ক্লিয়ার দিয়েছেন যে পারবে সৎ
সরকারের সুযোগ সুবিধা পরিহার করে। এখন উনি তো সরকারের সুযোগ সুবিধার গাড়ি মধ্যে তেল সরকারের তেল নিচ্ছে না নিজের তেল এটা দেখার তো বিষয় না, আমি তো চাচ্ছি না, কিন্তু ওই গাড়ি চাচ্ছেন তো ওই গাড়িটা ইউজ তো করতেছেন। শুধু তাই না, উনি যে কাজটা করতেছেন উনি যা একবার উনি যখন যাচ্ছেন আমার কথা হচ্ছে যে উনি যে কাজটা করতেছেন হুমকি তামকি প্রকাশ্যে ডকুমেন্ট রয়েছে, উনি যেদিন থেকে নেমেছেন সেদিন থেকে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমি তো ওই পাঠশালার কর্মী, আমি তো ওই পাঠশালার কর্মী, আমরা একই সঙ্গে তো দীর্ঘ রাজনৈতিক পদ পরিক্রমে পাড়ি দিয়েছি, আমার তো কর্মী সমর্থক রয়েছে, পদ পদবীর হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে, তাদেরকে পরিষ্কার করা হবে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আর কি বলবো, যে পথ অবলম্বন করে উনি এগিয়ে যাচ্ছেন সে দুঃখজনক লজ্জাজনক, এবং এখান থেকে আমি ঘৃণা প্রকাশ করতেছি। এইভাবে একটি নির্বাচনের পরিবেশ বাংলাদেশের কোনো দায়িত্বশীল নেতা করছেন কিনা আমার সন্দেহ আছে।